তো फ्रेंड्स আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি এমন দুটো স্টকের ব্যাপারে যেই দুটো স্টক যদি তোমাদের পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যালার্ট হয়ে যাও আমি কিন্তু এখানে তোমাদেরকে ভয় দেখাচ্ছি না শুধুমাত্র তোমাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি যদি এই দুটো স্টক তোমাদের পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে হয়তো এর মধ্যে কিছুটা ডাউনফল আমরা আরো দেখতে পেতে পারি কেননা আমরা দেখতে পাচ্ছি যে এখন নিফটির মধ্যে অনেকটাই কারেকশন আসছে প্রায় আগামী দিনে আমরা দেখেছিলাম যে 500 পয়েন্টের কিন্তু ফল দেখিয়েছিল অলমোস্ট তো সেই হিসাবে দেখতে গেলে হয়তো এই সব স্টকের মধ্যে আরো কিছুটা ডাউনফল দেখতে পেতে পারি তো फ्रेंड्स দেখে নেব যে সেই দুটো স্টক কোন স্টক আছে আর সাথে আমরা এটাও দেখব যে নিফটি 50 এর মধ্যে কোন কোন স্টক ইনক্লুড হতে চলেছে আর এক্সক্লুড হতে চলেছে সেটা তোমরাও নিজেরা কিভাবে দেখতে পারবে তার প্রসেস কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো फ्रेंड्स এখন অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন বাংলায় ভিডিও দেখার জন্য বাংলাতে फ्रेंड्स সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব তো फ्रेंड्स তার সাথে আমি তোমাদের জন্য শেয়ার মার্কেটের উপর একদম ফ্রি কোর্স নিয়ে এসেছি এই ফ্রি কোর্সে একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু স্টেপ বাই স্টেপ বাংলাতে খুব ইজি ভাবে শেখাতে চলেছি তো फ्रेंड्स তোমরা এই কোর্সটা কিভাবে পেয়ে যাবে তার পুরো ডিটেইলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সের লিংকে দেওয়া আছে তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো চলো फ्रेंड्स ভিডিও শুরু করা যাক সবার প্রথমে আজকে আমরা জানবো যে কিভাবে আমরা নিফটির মধ্যে কোন কোন স্টক ইনক্লুড হয়েছে আর এক্সক্লুড হয়েছে সেটা আমরা দেখব তার জন্য আমাদেরকে কি করতে হবে তার জন্য আমাদেরকে আসতে হবে গুগলের উপর একদম গুগলের উপর আসার পর তোমরা টাইপ করো এনএসসি ইন্ডিয়া প্রেস রিলিজ এই টাইপ করার পর সেকেন্ড যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ এর উপর তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে দেখো এনএসসি ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এনএসসি ইন্ডাইসেস এর উপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পর যত স্টক নিফটি 50 বা নিফটি নেক্সট 50 থেকে ইনক্লুড হচ্ছে বা এক্সক্লুড হচ্ছে তার পুরো লিস্ট কিন্তু তোমরা দেখতে পাবে তোমরা চাইলে একবার ফ্রি টাইমে বসে সবটা দেখতে পারো যে কোন কোন স্টক এন্ট্রি পাচ্ছে আর কোন কোন স্টক কিন্তু বেরিয়ে যাচ্ছে এই নলেজটা রাখাও কিন্তু খুব দরকার আছে তো নিফটি ইন্ডাইসেস ক্লিক করার পর ফ্রেন্ডস তোমাদের সামনে প্রথম যে লিংকটা দেখতে পাচ্ছ আর এখানে দেখো ডাউনলোডের সাইন দেখতে পাচ্ছ এই ডাউনলোডের সাইনের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এখানে ডাউনলোড সাইনের উপর ক্লিক করলাম আর দেখো পুরো নিফটি 50 চার্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর এটা কবে হতে চলেছে এটা হতে চলেছে 31st March-এ দেখো আমরা যেমন জানি যে গেইল কিন্তু নিফটি 50 থেকে বেরিয়ে যেতে চলেছে আর টাটা কনজিউমার প্রোডাক্ট কিন্তু তার মধ্যে ইনক্লুড হতে চলেছে তো সেই হিসাবে টাটা কনজিউমারের জন্য যেমন ভালো খবর ঠিক সেইভাবে গেইলের জন্য কিন্তু খারাপ খবর আছে তার সাথে নিফটি নেক্সট ইন্ডেক্স থেকে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা এক্সক্লুড হতে চলেছে হিন্দুস্তান জিঙ্ক হতে চলেছে তাছাড়া ইনক্লুড করা হতে চলেছে তাদের নামও দেওয়া আছে এখানে গেইল কিন্তু ইনক্লুড হতে চলেছে নিফটি নেক্সট 50 তে নিফটি 50 থেকে বেরিয়ে গেইল জায়গা পেতে চলেছে নিফটি নেক্সট 50 তে তার সাথে অ্যাপোলো হসপিটাল আছে তাছাড়া फ्रेंड्स আরো প্রায় সব স্টকের নামই দেওয়া আছে কোন কোন স্টক এক্সক্লুড হতে চলেছে আর কোন কোন স্টক ইনক্লুড হতে চলেছে তোমরা চাইলে কিন্তু পুরোটা রিড ডাউন করতে পারো চলো চলে যাব যেই দুটো স্টকের ব্যাপারে মেইন আমাদের ফোকাস করতে আছে যেই স্টক দুটো যদি আমাদের পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই অ্যালার্ট হয়ে যাব এর মধ্যে হয়তো ডাউনফল হতে পারে তো কেন বলছি কি কারণের জন্য বলছি সবটা আজকে আমরা ডিসকাস করব স্টকের নাম তো আমরা জানবই কিন্তু তার হিস্ট্রি আমাদের দেখা অবশ্যই দরকার আছে যে যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার আরই কত আছে রিটার্ন অন ইকুইটি কত আছে যদি তোমরা লক্ষ্য করবে তো দেখো 2009 থেকে 2020 অবধি কিন্তু তার আরই হিস্ট্রি আছে 19 থেকে 2009 19 ছিল আরই আর এখন দাঁড়িয়েছে 1% তোমরা বলো এর মধ্যে কতটা ডাউন দেখতে পাওয়া যাচ্ছে তার সাথে কোম্পানির প্রমোটার হোল্ডিং দেখবে তো দেখো প্রমোটারের কাছে 71% আছে FILC এর কাছে 4% DILC এর কাছে 11% আর পাবলিক
পাবলিকের কাছে আমরা দেখতে পাচ্ছি 12% হোল্ডিং আছে। তো ফ্রেন্ডস, আমাদের জানা আছে যে কোন স্টকের মধ্যে ইনভেস্ট করতে হলে আমাদের অবশ্যই দেখতে হবে যে কোম্পানি প্রত্যেক বছর তার সিএজিআর মানে কত রিটার্ন দিচ্ছে। যদি 1 ইয়ার দেখবে তো দেখো 1 ইয়ার দেখতে পাচ্ছি 12% আছে, 3 ইয়ার্স এ নেগেটিভ দেখতে পাচ্ছি, 5 ইয়ার্স এ নেগেটিভ দেখতে পাচ্ছি, 10 ইয়ার্স এও নেগেটিভ দেখতে পাচ্ছি। তো কন্টিনিউয়াসলি কোম্পানির মধ্যে সিএজিআর নেগেটিভ দেখতে পাচ্ছি। তো তোমরাই কিন্তু ভাবো যে এর মধ্যে যাওয়া উচিত আছে কিনা। সাথে এর যা টোটাল লাইবিলিটি আছে, টোটাল লাইবিলিটি দেখবে তো দেখো প্রত্যেক বছর কিন্তু এর মধ্যে লোনের বোঝা কিন্তু বেড়েই চলেছে। দেখো 2010 থেকে যদি দেখবে সেখান থেকে এখন দাঁড়িয়েছে কত দেখো। তোমরা নিজেরাই ভাবো যে এইসব স্টকের মধ্যে কি আমাদের যাওয়া উচিত আছে। আর যদি কারোর পোর্টফোলিওতে থেকে থাকে তাহলেও কিন্তু তাদের একবার ভাববার বিষয় আছে। তো আমি যেই স্টকের কথা বলছি সেই স্টকের নাম তোমাদের সামনে আছে ব্যাংক অফ বরোদা। আর এখন এই স্টক ট্রেড করছে কততে? 85 টাকার কাছাকাছি। তোমরা আমাকে বলো যার মধ্যে কোনো রিটার্ন দেখতে পাচ্ছি না সেই স্টক কি 85 টাকা থেকে 200 টাকা অবধি পৌঁছাতে পারবে? আমাকে বলো। এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরা একবার ভাবো। সাথে কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে দেখো। 1 উইকে নেগেটিভ, 1 মান্থে দেখতে পাচ্ছি পজিটিভ আছে, 15% রিটার্ন দিয়েছে। সাথে 1 ইয়ারে দেখতে পাচ্ছ 6% অলমোস্ট রিটার্ন দিয়েছে, 3 ইয়ার্সে নেগেটিভ দিয়েছে, 5 ইয়ার্সে নেগেটিভ, 10 ইয়ার্সেও নেগেটিভ। এখন যখন আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টর স্টকের মধ্যে একটা জবরদস্ত র্যালি দেখতে পাওয়া যাচ্ছে, গভর্নমেন্টও তার মধ্যে ফোকাস করছে, বিভিন্ন ধরনের কথা সেখানে শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এর যা 52 হাই ছিল সেটা ছিল 99, তার উপরে গিয়ে কিন্তু ট্রেড করেনি। তাহলে তোমরা বোঝো যে স্টকের মধ্যে খুবই স্লো পারফরমেন্স দেয় সেই স্টক 85 টাকা থেকে কততে যেতে পারে, এটা তোমাদের ভাবা উচিত আছে। তো ডেফিনেটলি এই স্টক যদি তোমাদের পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ কপালে আছে। চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে যার ব্যাপারে আজকে এই ভিডিওতে দেখব। তার আগে বলি ফ্রেন্ডস, এখন অবধি যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কিন্তু লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু অনেকটাই আমাকে মোটিভেট করে। তো ফ্রেন্ডস প্লিজ কিন্তু লাইক করে দিও। তার সাথে ফ্রেন্ডস আরো যেই একটা স্টকের ব্যাপারে দেখতে চলেছি তার নেট প্রফিট দেখবে তো দেখো। নেট প্রফিট কিন্তু অলমোস্ট 2016 কমেছিল 2015 থেকে, তারপর একটু বাড়লো, দেন আবার কিন্তু কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে কম হয়েছে। তার সাথে প্রমোটারের কাছে হোল্ডিং দেখতে পাচ্ছি 52, FILS এর কাছে দেখতে পাচ্ছি 15%, DILS এর কাছে 19% আছে, আর গভর্নমেন্টের কাছেও কিন্তু এর হোল্ডিং আছে 8%। তো চলো দেখে নেব এর CAGR কেমন আছে। CAGR দেখবে তো দেখো 1 ইয়ারে আমরা দেখতে পাচ্ছি 36 আছে, 3 ইয়ার্সে মাইনাস আছে, নেগেটিভ আছে, 5 ইয়ার্সে মাত্র 11% আছে, লং টার্মেও কিন্তু সেই রকম পারফরমেন্স দেখায়নি, আর 10 ইয়ার্সে দেখো দেখলে চমকে যাবে মাত্র 1% আছে। তো বলো যেই কোম্পানি আমাদেরকে এইভাবে রিটার্ন দিচ্ছে তার মধ্যে আমরা কি করতে নিজেদের পয়সাকে ইনভেস্ট করতে যাব। তো আমি যেই স্টকের কথা বলছি সেই স্টকের নাম তোমাদের সামনে আছে গেইল ইন্ডিয়া। আর এখন কততে ট্রেড করছে? 141 টাকাতে ট্রেড করছে। যদি তোমরা 1 উইক দেখবে তো 1 উইকে নেগেটিভ দেখতে পাচ্ছি, 1 মান্থে 6% দেখতে পাচ্ছি, 1 ইয়ারে 31% আছে, 3 ইয়ার্সে নেগেটিভ আছে, 5 ইয়ার্সে 66% আছে, আর 10 ইয়ার্সে কিন্তু 15% এখানে আমরা রিটার্ন দেখতে পাচ্ছি। তো কোম্পানির মধ্যে লং টার্মে বা শর্ট টার্মের মধ্যে যে পারফরমেন্স দেখিয়েছে তার মধ্যে কিন্তু তেমন ভালো রিটার্ন আমরা পাইনি। তার সাথে গেইল কিন্তু এখন নিফটি থেকে বেরিয়ে গেছে আর জায়গা পেয়েছে নিফটি নেক্সট 50-তে। আর সাথে কিন্তু আমরা কদিন আগেই দেখলাম যে গেইল তার 25% স্টেক কিন্তু বেচে দিয়েছে। তো কোম্পানি কেন স্টেক বেচে দিল সেটাও কিন্তু ভাববার বিষয় আছে। কোম্পানির মধ্যে কি কোনো ইমপ্রুভমেন্টের ব্যাপার নেই? কোম্পানি কি নিজের বিজনেসকে ডেভেলপ করতে চাইছে না? তাহলে কেন বেচল? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে থাকছে। তো ফ্রেন্ডস যদি তোমাদের কাছে এই ধরনের স্টক থেকে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা ভাবনা চিন্তা করতে পারো যে এর মধ্যে কন্টিনিউ করবে
কিনা। এখন করা না করা সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আছে, লাস্ট ডিসিশন সম্পূর্ণ তোমাদের কাছে। আমার কাজ সঠিক খবরকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া, আর আমি সেটাই করে থাকি। তো ফ্রেন্ডস, তোমরা কি ভাবছো এই স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট কিছু তো করো যাতে বোঝা যায় যে ভালো লাগলো কিনা। চলো দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।